মিরপুরে সকাল থেকে একে একে আসতে শুরু করেন বাংলাদেশের জাতীয় দলের সকল ক্রিকেটাররা। শরীফুল ইসলাম বাদে মোটামুটি পাকিস্তান সফর করে আসা পুরো দলই যাচ্ছে ভারত সফরে, তাই সবাই একসাথে মিরপুরে উপস্থিত হয়েছেন। মিরপুর থেকে ড্রেস পাল্টে সবাই একই ধরনের গেঞ্জি পরে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন সৌজন্য সাক্ষাতে। এ সময় তারা পাকিস্তান সিরিজে জয় করে আসা ট্রফি নিয়ে রওনা করেন। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনই জানা গিয়েছিল দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে বাংলাদেশ দলের ক্রিকেটারেরা। দেশে পৌঁছানোর পর ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে টিম টাইগার্স। এর মধ্যে জানা গেল বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেখা করতে যাবেন নাজমুল হোসেন শান্তরা। দুপুর 12:15 মিরপুর স্টেডিয়াম থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন ক্রিকেটাররা। কদিন আগে পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়েছে বাংলাদেশের ক্রিকেট। টেস্ট ফরম্যাটে কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতেছে লাল সবুজের দল। টেস্ট স্ট্যাটাস অর্জনের 24 বছর পর এই সিরিজে এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়। প্রথম টেস্টে 10 উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও এসেছে 6 উইকেটের অসামান্য এক জয়। জয়ের পর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে তাকে এবং দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজের জয়ের জন্য অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস বলেছিলেন, সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত। বাংলাদেশ দল দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দেওয়া হবে বলেও প্রেস উইংস এর বার্তায় জানানো হয়েছিল সে সময়ে। ভাই ফোন সামনে